তালিবানদের কাছে কি কি হারাম যদি তার ফিরিস্তি দিতে থাকি তাহলে কিছু কিছু বিষয়ে আপনি অবাক হবেন কিছু বিষয়ে চরম রেগে যাবেন কিছু বিষয়ে আপনার সহ্যের সীমাও হয়তো ছাড়িয়ে যেতে পারে আর কিছু বিষয় শুনে তো হো হো করে হেসেই উঠবেন তবে সাবধান ভুলেও কাউকে হাসাবেন না কারণ ইসলামে হাসানো হারাম অন্তত তালিবানেরা সেটাই মনে করে তেমনি একটি বেদনাদায়ক ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব কথাটা শুনে যেমন অবাক হবেন তেমনি চোখেও জল চলে আসবে ইসলামের নামে এরা এমন নোংরামি করে অথচ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি উল্লাসের সঙ্গে বহু মুসলিম মুক্ত কণ্ঠে এদের সাপোর্টও করছে যাই হোক মূল বিষয়ে আসা যাক ইসলামে কাউকে হাসানো হারাম কি শুনে অবাক হলেন আপনি হয়তো অবাক হতে পারেন কিন্তু এই কারণ দেখিয়েই তালিবানরা এক নিষ্পাপ কৌতুক শিল্পীকে নৃশংসভাবে হত্যা করেছে গত মাসেই কৌতুক শিল্পী হিসেবে আফগানিস্তানে বেশ জনপ্রিয় ছিলেন ফজল মোহাম্মদ কয়েকদিন আগে তার মৃতদেহ গাছে ঝোলানো অবস্থায় পাওয়া যায় দুদিন পর তালিবান স্বীকার করে তারাই ফজল মোহাম্মদকে হত্যা করেছে মৃত্যুর আগে তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কিভাবে এক তালিবান সেই কৌতুক শিল্পীকে একের পর এক চড় মারছে সত্যিই মায়া হয় সেই কৌতুক শিল্পীর জন্য সাথে সাথে মায়া হয় এই সকল মানুষরূপী দানবগুলির জন্য যারা মৃত্যুর পর স্বর্গলাভের আশায় জীবনটাকেই নরক বানিয়ে ফেলেছে